আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটের আজকের বাংলাদেশে। সাথে আছি আমি তাসলিমা তিথি। ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় ভেঙে পড়ল মঞ্চ। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সরকার কখনোই আদালতে হস্তক্ষেপ করে না বললেন আইনমন্ত্রী। ছুটির দিনে বাণিজ্য মেলায় জনসমুদ্র। কমছে চাল সবজির দাম, চিনিতে অস্বস্তি কাটেনি। প্রেমের টানে ফিলিপাইন থেকে লক্ষ্মীপুরে বিদেশি বউ দেখতে ভিড়। ফেনীর মক্কার ইমামের ইমামতিতে জুমার নামাজ পড়লেন 50,000 মুসল্লি। জাতীয় পার্টিকে ছিনিয়ে আনবো, এরশাদের চেয়ারে বসবে এরিক, জানিয়েছেন বিদিশা। কুয়াশা কেটে বাড়বে দিনের তাপমাত্রা। এখানেই শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ।